এর মুভিটা দারুণ ছিল ভাই। আমরা এভাবে এনজয় করছি যেন আমাদের কালকে কোনো এক্সামই নেই। আমি তো ভাবছিলাম যে এক্সাম শেষ হওয়ার পরে আরেকবার আসবো এই মুভিটা দেখতে। আরেকবার দেখতে পারবি তো ছবিটা? আরে তোর বোনের বিয়েতে দারুণ মজা হলো এবার জয়পুরে, তাই না? হ্যাঁ সিরিয়াসলি খুব মজা হলো। হ্যাঁ সত্যি দারুণ ছিল পার্টিটা। আরে তোর এক্সাম নিয়ে এত টেনশন কেন নিস বল তো? এ বেশি না। শুন 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 শুন। এক্সামের সময়। এক্সামের টেনশন ছাড়। চল গিয়ে আইসক্রিম খাই সবাই মিলে। হ্যাঁ চল। হ্যাঁ আমিও। হ্যাঁ ভালো আইডিয়া। চল চল চল। আগে কি খাবি তুই? ম্যাঙ্গো। আরে আমরা ওখানে গিয়ে দেখি না। আরে এই চেঁচানোর আওয়াজটা শুনতে পেলি তোরা? হ্যাঁ 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 ওই দিক থেকে এলো না? আছে না? চল 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 গিয়ে দেখি। গিয়ে দেখি চল। আরে বাবা গাড়িগুলো আর সময় পায় না। ও মাই গড, খুন! কেউ খুন করে দিয়েছে এই মহিলার। সিআইডিকে ডাকতে হবে। চল ফোন কর ফোন কর। হ্যালো সিআইডি, স্যার মেয়েটির পেটে গভীর আঘাতের চিহ্ন, তাছাড়াও সারা শরীরে কোনো চিহ্ন নেই। মনে হচ্ছে এই ছুরি দিয়েই খুন করা হয়েছে। স্যার মেয়েটাকে দেখে তো ভদ্র বাড়ির মনে হচ্ছে। আর এত রাতে ও এখানেই বা কি করছিল? আপনারা ফোন করেছিলেন? হ্যাঁ স্যার আমিই ফোন করেছিলাম। এই মেয়েটাকে কে খুন করেছে? জানি না স্যার, আমরা মুভি থেকে বাইরে বেরোই তখন এই মহিলার গলার আওয়াজ পাই, এখানে এসে দেখি তো উনি মরে পড়ে রয়েছেন। এই মেয়েটার আশেপাশে কাউকে দেখেছো তোমরা? না স্যার। এখান থেকে কাউকে পালাতে দেখোনি? না স্যার। আর কিছু আপনারা দেখেছেন? আমি দেখেছি স্যার এই মহিলাকে। কোথায় কোথায় দেখেছো? স্যার ওই পিছনে আমাদের চায়ের দোকান আছে না, তো ওই মহিলা বারবার ওই পিছনের দিকে সাদা ভ্যানটাকে দেখছিলেন। সাদা ভ্যান? কে বসেছিল ওই ভ্যানের মধ্যে, তাকে দেখেছিলে? না স্যার, তারপরেই আমাদের গ্রাহক চলে আসলো আর আমি বিজি হয়ে গেলাম। আহা গাড়িটার নাম্বারটা তো দেখেছো? না স্যার, আমার শুধু সাদা ভ্যানটা মনে আছে। চলো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে হচ্ছে ওই সাদা ভ্যানে কেউ ছিল যে অন্ধকারে সুযোগ নিয়ে খুন করে পালিয়ে গেছে। স্যার মেয়েটির ওয়ালেট থেকে টিকিটটা পাওয়া গেছে। বাস কোনো আইডি প্রুফ? না স্যার আইডি প্রুফ তো কিছু নেই, পার্সটা খালি। ও টিকিট এক ঘন্টা আগে বান্দ্রা থেকে কাটা হয়েছিল। বান্দ্রা থেকে টিকিট নিয়েছিল, তাহলে এই মেয়েটার খোঁজ নিতে হলে আমাদের বান্দ্রা গিয়েই খোঁজ নিতে হবে। শচীন একটা কাজ করো, লাশ আর ছুরিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার এই এক্সরেটা দেখুন। ও মাই গড, কি হয়েছে সালুকে, চমকে উঠলে কেন তুমি? বস ব্যাপারটা এমনই, তোমরা শুনলে তোমরাও চমকে যাবে। আসলে এই মহিলাকে খুন করা হয়নি। না কেউ খুন করেনি? তাহলে কি নিজেই নিজেকে মেরে ফেলেছে? হ্যাঁ আমার তাই মনে হয়। কিন্তু স্যার এটা কি করে সম্ভব? সম্ভব হয় শচীন, নিশ্চয়ই সম্ভব। ক্রাইম সিন থেকে তোমরা যে ছুরিটা পেয়েছো তার উপর এই মহিলার আঙুলের ছাপ রয়েছে, আর এই ছুরির থেকে যে ক্ষতটা শরীরে হয়েছে ক্ষতটাও সেই কথাই বলছে যে এই মহিলা এই ছুরিটা দিয়ে নিজেই নিজেকে আঘাত করেছে। এসো দেখো, এই দেখো বস, এটা দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মহিলা আত্মহত্যা করেছে। আত্মহত্যা? কিন্তু স্যার রাস্তার ঠিক মাঝখানে কেউ আত্মহত্যা করতে যাবে কেন? সেটাই তো ফেডরিক, কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, না হলে কেউ নিজের প্রাণ কেন নেবে? স্যার ওই চায়ের দোকানের লোকটা বলছিল না যে এই মহিলাটা বারবার পেছনে ফিরে একটা সাদা রঙের ভ্যানকে দেখছিল? এই মহিলা একটা সাদা ভ্যানে এসেছিলেন স্যার, আর নামার পরে বারবার ওই পিছনের দিকে সাদা ভ্যানটাকে দেখছিলেন। আর স্যার এই মহিলার ডান পায়ে একটা দাগ আছে, সার্জারি সেলাইয়ের দাগ। দেখো সালুকে, বলতে পারবে কি ধরনের সার্জারি হয়েছিল? বস এই মহিলার পায়ের পাতায় অপারেশন হয়েছিল। আসলে এর পায়ের পাতা খুব বাজেভাবে মচকে গেছিল,
আর এটা সাধারণত ডান্সারদের পায়ে হয়ে থাকে। স্যার মানে ইনি একজন প্রফেশনাল ডান্সার ছিলেন? হ্যাঁ হতে পারে, কারণ ডান্সারের শরীরের বেশিরভাগ ওজনটা ওদের পায়ের পাতায় চলে আসে রেগুলার প্র্যাকটিসের কারণে, আর এই কারণে ওদের পায়ের পাতা মচকে যায়। ধরে নাও পাঁচ জনের মধ্যে একজন ডান্সারের এই অসুখ হয়। ডান্সার যদি এই মহিলা ডান্সার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো ড্যান্সের স্কুলে বা ড্যান্সের একাডেমিতে যাতায়াত করত। এই শহরে যতগুলো ড্যান্সের স্কুল আর একাডেমি আছে জিজ্ঞাসাবাদ করো ওখানে গিয়ে, বান্দ্রা বাস স্ট্যান্ডের আশেপাশেও এই মহিলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো, এর ফটো দেখাও, কেউ না কেউ তো নিশ্চয়ই একে দেখে থাকবে। স্যার এখানে তো কেউই ওই মহিলাকে দেখেননি। কিন্তু ওই মহিলা এখানেই, এই বাস স্টপ থেকেই চড়েছিল বাসে, কারণ ওর বাসের টিকিটে এই স্টপেরই না। স্যার হতে পারে ওই মহিলা আশেপাশে কোথাও থেকে এসেছিল। সে তো হতেই পারে, কিন্তু কোন জায়গা থেকে এসেছিল? স্যার এখানকার রিক্সা স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডে জিজ্ঞেস করি, হয়তো কেউ ওকে দেখে থাকতে পারে বা কেউ ছেড়ে দিয়ে গেছে। ঠিক আছে চলো। কোনো ট্যাক্সি ড্রাইভার মেয়েটাকে দেখেনি, অটো ড্রাইভারদের জিজ্ঞাসা করি চলো। এই যে ভাই শোনো, এই মেয়েটাকে এখানে কোথাও দেখেছ? কারোর অটোতে বসেছিল? হ্যাঁ দেখোনি। এই যে ভাই তুমি এই মেয়েটাকে এখানে দেখেছো কোনো ট্যাক্সি অথবা কোনো রিক্সাতে? হ্যাঁ স্যার এই মেয়েটিকে আমি চিনি। চেনো তুমি? কে এই মেয়েটা? স্যার এ কে ঠিক বলতে পারবো না, কিন্তু একদিন আমি আমার গাড়িতে চাপিয়ে এনাকে নিয়ে গেছি। ঠিক তো একাই নিয়ে গেছিলে আগে? হ্যাঁ স্যার। এই মেয়েটিকে কি করে আমি ভুলবো বলুন, কাল যখন আমি নিজের গাড়িতে বসে খাবার খাচ্ছিলাম এই মেয়েটি দৌড়তে দৌড়তে এসে একেবারে গাড়িতে বসে বলল। আমি বললাম ম্যাডাম আমি এখন খাবার খাচ্ছি, আমি এখন ভাড়া নিয়ে যেতে পারবো না। তো আমাকে বলল যে আমি 500 টাকা দেবো, আমাকে নিয়ে চলো। এত টাকা ভাড়া ফেলে কোন পাগলে এই ভাড়া ছেড়ে দেয়? কোথায় ছেড়েছিল ওকে? এসএন রোডের উপর। এসএন রোডের কোথায়? ওই এসএন রোডের উপর যে কলোনি আছে না তার মার্কেটে ছেড়েছি স্যার। স্যার এসএন রোডের কাছে এসজি কলোনির মার্কেট আছে। স্যার হতে পারে এই মহিলা এসজি কলোনিতেই থাকে। আচ্ছা ওই কলোনিতে কোন বিল্ডিং এর কাছে ছেড়েছিল মনে আছে? স্যার আমি ওকে ছেড়েছিলাম বাস স্ট্যান্ডের উপর, কিন্তু ওখান থেকে ও কারোর সাথে দেখা করতে যায়। কার কাছে গিয়েছিল তার মুখ মনে আছে তোমার? কার সাথে দেখা করতে গিয়েছিল সেটা বলতে পারবো না, কিন্তু যখন গিয়েছিল ওর হাতে একটা ব্যাগ ছিল, আর যখন ফিরে এলো তখন একেবারে খালি হাতে। ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা তার মানে ও এসজি কলোনিতে শুধু ব্যাগটা দিতে গেছিল? ওই ব্যাগে কি ছিল আর ওই ব্যাগটা ওখানে ও কাকে দিয়েছিল সেটা খোঁজ করার জন্য আমাদের এসজি কলোনিতেই যেতে হবে। তুমি সবার আগে থাকবে, কারণ তুমি আমার বেস্ট পারফর্মার। এই শোটা যেভাবে হোক সাকসেসফুল করতে হবে, বুঝতে পারছো তো? আপনি চিন্তা করবেন না, ছোট থেকে স্টেজ শো করছি, দেখবেন অডিয়েন্স হাততালি দিতেই থাকবে। হ্যাঁ বলুন। আমরা সিআইডি অফিসার। সিআইডি থেকে? আর একজন ডান্সারের ব্যাপারে কিছু জানতে চাই আমরা। আপনি কোন ডান্সারের কথা জিজ্ঞেস করছেন স্যার? আপনারা একটু এই ফটোটা দেখুন, এর ব্যাপারে জানতে চাইছি। এটা তো শিনা,
আমাদের গ্রুপের বেশ ভালো একজন ডান্সার, আর ইনফ্যাক্ট আজকে আমাদের ডান্স পারফরমেন্সে ওরও থাকার কথা ছিল, কিন্তু জানি না হঠাৎ করে ও কোথায় হারিয়ে গেল। তাহলে আপনারা একে খোঁজার চেষ্টা করেননি? আমরা ওর সঙ্গে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করি, কিন্তু ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার স্যার, শিনা ডান্সিং শোয়ে পারফর্ম করার পরিবর্তে অন্য কোথাও গিয়ে আত্মহত্যা করে বসলো। শিনা আত্মহত্যা করেছে? হ্যাঁ, আমরা ওর লাশ পেয়েছি। ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনারা শিনার ব্যাপারে আরো কিছু বলতে পারবেন? ওর কোনো প্রবলেম ছিল বা কারোর সঙ্গে কোনো ঝামেলা? স্যার, ও খুব ভালো প্রকৃতির মেয়ে ছিল, আর আমার মনে হয় না ওর কারোর সঙ্গে কোনো প্রবলেম ছিল। প্রত্যেক দিন রিহার্সালে আসতো, আর ইনফ্যাক্ট নর্মালি থাকতো সব সময়। ওর অ্যাড্রেস হবে আপনার কাছে? হ্যাঁ স্যার। ফ্রেডি, শিনার অ্যাড্রেসটা নিয়ে নাও, ওর বাড়ি যাবো আমরা। বলুন স্যার। স্যার, ওই ব্যাগটা। জয়া, আরে তুমি যাও না, শো শুরু হতে চলেছে। আমি অ্যাড্রেস দিয়ে দেবো, যাও যাও। এক মিনিট, আপনি ওনাকে বলতে দিন। কি বলছিলেন আপনি? স্যার, ওই শিনা ওর ব্যাগটা এখানে সেদিন ভুলে চলে গেছে। ব্যাগ এখানে? স্যার, মেকআপ রুমে রয়েছে। যখন আমরা রিহার্সাল করছিলাম তখন ও নিজের ব্যাগটা নিজের সঙ্গে নিয়ে আসে, কিন্তু যখন ও যায় তখন সাথে করে নিয়ে যেতে ভুলে যায়। আমরা ওই ব্যাগটা দেখতে চাই। হ্যাঁ স্যার, আসুন। স্যার, এটা হলো ওর ব্যাগ, ব্লু কালারের। এটা তো? ইয়েস স্যার। এই আওয়াজটা, এটা তো ঘড়ির আওয়াজ। কিন্তু স্যার, এই ঘড়ির শব্দটা আসছে কোথা থেকে? ফ্রেডি, এটা ব্যাগের ভিতর থেকে আসছে। ব্যাগের ভিতরে কেউ ঘড়ি কেন রাখতে যাবে? ঘড়িও হতে পারে, আবার বম্ব হতে পারে। স্যার, এটা সেই মার্কেট যার কথা অটোওয়ালা বলেছিল। বাইরে দেখছি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কিছু হয়েছে এখানে। সবজি মার্কেট তো লন্ডভন্ড হয়ে গেছে দেখছি। ঠিক আছে, কি হয়েছিল কি এখানে? স্যার স্যার, এখানে বোম ব্লাস্ট হয়েছে। বোম ব্লাস্ট? কেউ আহত হয়েছে? স্যার, বোম মিডিয়াম ইন্টেনসিটি ছিল, চারজনের মৃত্যু হয়েছে আর কয়েকজন আহত হয়েছে। আচ্ছা, বোমটা কোথায় রাখা ছিল? এই সামনের দোকানে নীল রঙের একটা ব্যাগের মধ্যে রাখা ছিল বোমটা। কিছু জানতে পারলেন ওই ব্যাগটা ওই দোকানে কে রেখেছিল? না ম্যাম, এখনো খবর পাওয়া যায়নি। এমনিতেই এই মার্কেটে খুব ভিড় থাকে। আচ্ছা, ওই ব্যাগটা কোথায়? স্যার, এই যে স্যার, একেবারে যাতা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এখানে যতগুলো ফটো তুলেছেন আপনারা তার কপি আমাদের চাই। ওকে স্যার। স্যার, ওই অটোওয়ালার কথা অনুযায়ী ওই মহিলা একটা ব্যাগ নিয়ে এসেছিল, কিন্তু ফিরে গেছে খালি হাতে। স্যার, ওই ব্যাগটা এটাই তো নয়? তাও হতে পারে, এই ব্যাগেই বোমগুলো ছিল, আর হতে পারে মেয়েটা এখানে বোমওয়ালা ব্যাগটা রাখতেই এসেছিল। কিন্তু স্যার, ওই মহিলা নিজেকে কেন মেরে ফেলবে? সবার আগে আমাদের এটা খুঁজে বের করতে হবে যে মেয়েটা আসলে কে। হ্যাঁ অভিজিৎ, সবাই বাইরে যান, তাড়াতাড়ি যান। মেকআপ রুমে বোম, সবাই পালো এখান থেকে। চলো
সরো সরো সবাই সরো দেখি সরো 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 প্লিজ সাইড 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 কোথায় কোথায় বোম বোম কোথায় ওই ঘরে স্যার ওই রুমটাতে স্যার বোম স্কোয়াডকে ডেকেছেন রজত এত টাইম নেই আমাদের কাছে আমাদেরকে এটা ডিফিউজ করতে হবে তোমরা সবাই বাইরে যাও আমি এটাকে ডিফিউজ করার চেষ্টা করছি এখান থেকে কেউ যাচ্ছে না দয়া যে কোনো সময় ব্লাস্ট হতে পারে প্লিজ সবাই প্লিজ বাইরে যাও অভিজিৎ ভেবে চিন্তে তারটা কাটো ব্যাস বুঝতে পারছি না কেন সিনা ওই মার্কেটেও বোম ব্লাস্ট করালো আর এখানেও বোমাটা রেখেছে কি চাইছে ও এখানে এতগুলো লোক আছে আর এতগুলো লোকের জীবন শেষ হয়ে যেতে পারে কটকাতা থেকেই যাচ্ছে এত কিছু করার পেছনে ওই মেয়েটার কি উদ্দেশ্য থাকতে পারে স্যার ওই মহিলা ভীষণ চালাক ছিল ও ডান্স স্কুলে যে অ্যাড্রেস আর ডিটেলস দিয়েছিল সেসব মিথ্যা স্যার আমরা চেক করেছি সেরকম কোনো অ্যাড্রেস নেই তার মানে মেয়েটা নিজের পেছনে কোনো চিহ্ন ছেড়ে যেতে চায় না যেভাবেই হোক আমাদের খোঁজ করে বের করতেই হবে এই মেয়েটার ব্যাপারে ও কে ও কি চায় আর এই সব কিছুতেই ওর সঙ্গে আর কে জড়িত কি কি জানো তুমি ওই মহিলার ব্যাপারে স্যার আমার একটা জুয়েলারি দোকান আছে এই ভদ্রমহিলা একজনের সাথে আমার দোকানে আসে কিছু কেনাকাটা করেছিল তোমার দোকান থেকে না স্যার ওরা দুজনে মিলে তর্ক করতে করতে আমার দোকানে আসে মেয়েটি বারবার করে বলছিল তুমি আমার কথাই শুনছো না আর তারপর রেগে মেগে ওখান থেকে চলে যায় আর যেই মহিলাটি চলে যান তারপরেই লোকটির একটা ফোন আসে তুমি কিছু শুনেছিলে কি কথা হচ্ছিল ফোনে হ্যাঁ স্যার বলছিল 10 মিনিটের মধ্যে হিরে পৌঁছতে হিরে এছাড়া আর কিছু বলেছিল না স্যার শুধু এইটুকু বলল আর চলে গেল ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ তুমি যেতে পারো ঠিক আছে স্যার নমস্কার হিরে কি কিসের যোগ আছে এই হিরেতে স্যার ওই লোকটা বলছিল না যে আমি 10 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি মানে যেখানে ও যেতে চাইছিল সেটা ওই জুয়েলারি শপের আশেপাশে কোথাও হবে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বম ব্লাস্টের পরে সবজি বাজারে যে ছবি তোলা হয়েছিল তার মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখা গেছে কি স্যার কয়েকটা ছবিতে আমরা এই লোকটাকে দেখতে পাচ্ছি যে সব সময় আমাদের দিকেই তাকিয়ে যখন আমরা তদন্ত করছিলাম হ্যাঁ স্যার এই লোকটা ভ্যানের মধ্যে বসে আমাদেরই ছবি তুলছে এই লোকটার মুখটা চেনা চেনা মনে হচ্ছে রবি একটু জুম করে দেখো তো পরিষ্কার বোঝা যায় কিনা স্যার রঘু আরে এ তো রঘু অপরাধী ক্রিমিনাল একজন স্যার এই ভ্যানটা আবার ওই ভ্যানটা নয় তো যেটার ব্যাপারে ওই চায়ের দোকানের লোকটা বলছিল এই মহিলা একটা সাদা ভ্যানে এসেছিলেন স্যার আর নামার পরে বারবার ওই পিছনের দিকে সাদা ভ্যানটাকে দেখছিলেন নিশ্চয়ই ওই ভ্যানটাতে রঘুই ছিল স্যার কিভাবে এটা রঘু কি করে হতে পারে রঘু তো জেল খাটছে 7 বছরের জেল সচেত রাজপুরা জেলে ফোন করে জেনে নাও রঘুর ব্যাপারে স্যার হ্যাঁ স্যার দুজন রঘু নেই তো এখনই জানা যাবে পুরবি এখনই জানা যাবে কিন্তু স্যার রঘুর মতো একজন ক্রিমিনালের এক প্রফেশনাল ডান্সারের সাথে কি সম্পর্ক থাকতে পারে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে ফেডরি রঘুর সঙ্গে ওই প্রফেশনাল ডান্সারের কোনো না কোনো সম্পর্ক ছিল ওকে থ্যাংক ইউ স্যার হ্যাঁ জেলা সাহেবের মতে রঘু এখনো জেলেই রয়েছে আর বেলেও ছাড়া পায়নি রঘু এখনো জেলে রঘু এখনো জেলে তার মানে এ কোনো দ্বিতীয় কোনো রঘু রঘুর মতনই দেখতে কিন্তু কে হতে পারে স্যার যে একদম রঘুর মতো দেখতে শচীন ঘেটুকে কাজে লাগাও বলো কে
খোঁজ নিক এই দ্বিতীয় রঘুর ব্যাপারে। কার এত সাহস যে আমাকে আমার মিউজিক শুনতে ডিস্টার্ব করছে? কার সাহস এত? দয়া স্যার, আপনি বলুন স্যার, হঠাৎ আমার কাছে কি মনে করে? এই লোকটার ব্যাপারে কি বলতে পারবে? এ স্যার, এটা তো রঘু, রঘু। থ্যাংক ইউ ঘেটু বাবু, এবারের ব্যাপারে কোনো নতুন কিছু শোনাবেন আমাদের? স্যার, এ হলো রঘু, আর এ খুব বড় অপরাধী কিন্তু, আর এখন জেলে শাস্তি ভোগ করছে। সেসব আমরা জানি। তাহলে আর কি বলবো? এ রঘু নয়। কে? একে রঘুর মতো দেখতে হবো, এর ব্যাপারে খোঁজ চাই আমাদের। হ্যাঁ, কারণ ও সেই জায়গায় ছিল যেখানে বম ব্লাস্ট হয়েছে, আর ও আমাদের ছবি তুলছিল। রঘুর মতো দেখতে, এটা কি হতে পারে? এটা হচ্ছে তোমার কাজ। স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, এটা ঘেটুর বাঁ হাতের খেল। স্যার, আপনারা ঘেটু দা ইনফর্মারের কাছে এসেছেন, আমি একে যেখান থেকে হোক খোঁজে আপনাদের সামনে নিয়ে এসে দাঁড় করাবো। স্যার, সব জায়গায় তো চেক করে নিয়েছি, জুয়েলারি সব থেকে 10 মিনিটের দূরে, না কোনো রেস্টুরেন্ট আছে, না কোনো হোটেল। হ্যাঁ স্যার, একটাই বিল্ডিং পেয়েছিলাম, হিরে অ্যাপার্টমেন্ট। হ্যাঁ স্যার, এই হিরে অ্যাপার্টমেন্ট জুয়েলারি সব থেকে 10 মিনিটের দূরত্বে রয়েছে। তো এটা হতে পারে যে ওর স্বামী ফোনে এই হিরে অ্যাপার্টমেন্টের কথাই বলছিল। এখানে জিজ্ঞেস করে দেখি, যদি ওরা এখানেই থাকতো তাহলে ওই মহিলাকে নিশ্চয়ই এখানে কেউ না কেউ চিনবে। এক্সকিউজ মি ম্যাডাম। হ্যাঁ বলুন, কোন ফ্ল্যাটে যাবেন আপনারা? সেটা না আসলে আমিও ঠিক জানি না। আমরা সিআইডি অফিসার, তাই। সিআইডি? তাও আমাদের সোসাইটিতে? না না, দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ফ্রেডি, ছবিটা ওনাদের দেখাও। একে কখনো দেখেছেন আপনি? হ্যাঁ, এ তো রুবি। রুবি? হ্যাঁ স্যার, ও এই বিল্ডিং এই থাকে। ও, এই রুবির ব্যাপারে আপনারা আর কি জানেন? স্যার, বেশি কিছু বলতে পারবো না, কারণ ও কিছুদিন আগেই এখানে শিফট হয়েছে। কিন্তু হ্যাঁ, এটুকু বলতে পারি যে ও এখানে নিজের স্বামী আর দুটো বাচ্চার সঙ্গে থাকে। আচ্ছা, ইনি কত নম্বর ফ্লোরে থাকেন? 3rd floor। কিন্তু স্যার, কিছুদিন ধরে ওকে দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। বুঝতে পারছি না উনি জানেন কিনা যে ওনার স্ত্রী মারা গেছেন। সমস্ত জিনিসপত্র একই রকম আছে, তাহলে রুবির হাজবেন্ড আর ওর বাচ্চারা গেল কোথায়? পুরো বাড়িটা তল্লাশি করো, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। এই দেখুন স্যার, মুম্বাইয়ের ম্যাপ, বিভিন্ন জায়গায় গোল করা রয়েছে স্যার। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা চিহ্ন দেওয়া আছে। এখানে একটা স্টেজ মতো বানানো আছে, আর এখানে ভেজিটেবল মার্কেটের চিহ্ন। এটার অর্থ কি হতে পারে? ফ্রেডি, এটা সেই জায়গাটাই যেখানে প্রথমবার ব্লাস্ট হয়েছিল। তাহলে স্টেজের জায়গাটা ওই জায়গাটাই যেখানে ডান্স শো হচ্ছিল, আমরা বোম ডিফিউজও করেছিলাম ওখানে। করেক্ট। তার মানে স্যার, যেই যেই জায়গায় এই চিহ্নটা দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় ওরা ব্লাস্ট করিয়ে যাচ্ছে। মানে স্যার, পরের ব্লাস্টটা এখানে হতে চলেছে। এখানে ক্যামেরার চিহ্ন আছে, মানে এটা নিশ্চয়ই কোনো ফিল্মের লোকেশন। আমাদের তাড়াতাড়ি লোকেশনটা খুঁজে বের করতে হবে, আর এটাও খুঁজে বের করতে হবে যে রুবির সঙ্গে এই লোকেশনের কী সম্পর্ক আছে। কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে, নাহলে এই জায়গাটা ওরা ব্লাস্ট করার জন্য কেন চুজ করবে? দেখুন, আপনি গাড়িতে আছেন আর গাড়ি পিছন দিক দিয়ে আসবে,
আপনি গাড়ি থেকে বাজবেন আর আপনি এলোমেলো চালাতে চালাতে এইখানে এসে গাড়িটাকে দাঁড় করাবেন, ঠিক আছে? ওকে, টেকিং স্যার। চলুন, আপনি গাড়িটাকে পিছিয়ে নিয়ে যান। ম্যাপে যে ক্যামেরাটা আঁকা ছিল সে অনুযায়ী লোকেশন তো এটাই, এখানেই কিছু হতে পারে। স্যার, আশেপাশের লোকের থেকে জানতে পারলাম যে রবি দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কোনো নীতির নামের লোকের সাথে, আর ওর প্রথম স্বামী শুটিং এ স্টান্টম্যান অর্ণব। অর্ণব রেডি? ওকে রোল। অর্ণব, এটা ওই অর্ণবই নয় তো? ওকে আটকাতে হবে, হতে পারে গাড়ির মধ্যে বোম আছে। অ্যাকশন! গাড়ি তো আর কিচ্ছু বাকি নেই স্যার, অন্য মনে হয় না বাঁচবে। আমাদের তাড়াতাড়ি রবির স্বামী নিতিনকে খুঁজে বের করতে হবে। এই গেটু, আজকে তোমার কথা পুরো মিথ্যে হতে চলেছে, কোথায় লোকটা? গেটুর খবর আজ পর্যন্ত ভুল হয়নি না কোনোদিন হবে, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমি বলেছি তো বলেই দিয়েছি, ও আসবে মানে আসবেই। ঘেটুর বুলি আর বন্দুকের গুলি দুটোই সমান। আরে ভাই, আমরা এই গরমের মধ্যে দাঁড়িয়ে তো মরে যাব। পঙ্কজ, তুমি সিআইডি অফিসার, কোনো পাথিক কেরানি নও, ধৈর্য ধরো। স্যার, দয়া স্যার, ওই দেখুন স্যার, এই হলো রকুর ডান হাত পাকিয়া। এটাই সমস্যা রে ভাই, প্রত্যেকটা ক্রিমিনাল ধরা পড়ার পর একই কথা বলে, আর আমাদেরও একই কাজ করতে হয়। মারবেন না, মারবেন না, প্লিজ মারবেন না। রঘু তো জেলে আছে স্যার, আমি কিচ্ছু করিনি। দেখ, আমরা জানি রঘু জেলের মধ্যে বসেই বাইরে অপরাধমূলক কাজকর্ম করায়। এই শহরে যে বোম ব্লাস্ট গুলো হচ্ছে তার পেছনে ওরই হাত আছে। বোম ব্লাস্টের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। স্যার, আমি তো রঘু সঙ্গে কাজ করা ছেড়ে দিয়েছি স্যার। আচ্ছা, এক মিনিট স্যার। এটা কিভাবে হতে পারে? জেলার স্যার তো বললো আমাদেরকে রঘু জেলে আছে, তাহলে ওই লোকটা রঘু কি করে হবে? স্যার, জেলে যে লোকটা রয়েছে ওটা রঘু নয়, রঘুর মতনই দেখতে ওর ভাই বরুণ স্যার, আর রঘুর জায়গায় ওই জেলে সাজা কাটছে স্যার। আমি সত্যি বলছি স্যার। আর কি জানিস তুই বল রঘুর ব্যাপারে? স্যার, স্যার, রঘু জেলে যাওয়ার আগে কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চেয়েছিল। কি করতে যাচ্ছে? আমি জানি না স্যার, আমাকে বলেনি ব্যাপারে কিছু। এই বড় কাজটা কি হতে পারে স্যার? আমাদের খুব শীঘ্র এটাই খোঁজ করতে হবে যে ওর এই বড় কাজটা কি। রঘু নিজের বদলে জেলে ওর ছোট ভাইকে পাঠিয়েছে, মানে ও শহরে কোনো বড় ঝামেলা পাকাতে চলেছে। চল রুবি, রুবি, এ দুটো বাচ্চার মা, এরকম আতঙ্ক কেন ও ছড়াবে? বিশ্বাসই হচ্ছে না আমার। আর স্যার, তারপর নিজেকেও মেরে ফেলেছে। সেটাই তো। আর এখন ওর স্বামীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও সবজি বাজার আর ডান্সার হলে দুটো জায়গায় বোম রেখেছিল স্যার, এই কাজটা ওর একার পক্ষে সম্ভব না স্যার। স্যার, আবার রুবির স্বামী নিতিনের হাত নেই তো এর মধ্যে, আর তাই সেও নিরুদ্দেশ। আমার তো মনে হয় রুবির প্রথম স্বামী অর্ণবকে নিতিনই মেরেছে, নিতিনই। কিন্তু স্যার, নিতিন অর্ণবকে কেন মারবে? হতে পারে রুবির অর্ণবের সঙ্গে এখনো ভালো সম্পর্ক আছে, যেটা নিতিন পছন্দ করতো না, এই জন্য ওকে মেরে ফেলেছে। কিন্তু স্যার, ওই রঘুর বন্ধু বলছিল যে
রঘু বড় কোনো একটা কাণ্ড করতে চলেছে। হ্যাঁ, এই রঘু কোনো বড় কাণ্ড ঘটাতে চলেছে, কিন্তু কি কি হতে পারে? রবি, ওই ম্যাপটা নিয়ে এসো তো, যেটা আমরা রবির বাড়িতে পেয়েছি। নিশ্চয়ই ওখান থেকে কোনো সূত্র পাবো, বের করো তাড়াতাড়ি। হ্যাঁ, কোনো না কোনো চিহ্ন তো উনি নিশ্চয়ই রেখেছে এখানে। স্যার, ওই ফিল্ম শুটিংটা চলাকালীন অর্ণবকে যখন মারতে চেয়েছিল, তখন ওই জায়গাটাতে ক্যামেরার চিহ্ন এঁকেছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার ও অন্য কোনো চিহ্ন রেখেছে, ভালো করে দেখতে হবে। ট্রেন, ট্রেনের ছবি। মাই গড, এরকম ব্যাপার হয়নি তো যে ও কোনো রেলওয়ে স্টেশনে বা ট্রেনে বোম ব্লাস্ট করতে যাচ্ছে? স্যার, ম্যাপে যে ছবি পাওয়া গেছে সেই হিসেবে পরের টার্গেট বিন্দুপাড়া রেলওয়ে স্টেশন। বিন্দুপাড়া রেলওয়ে স্টেশন? এই সময় তো স্টেশনে অনেক লোক থাকে, আর যদি বম ব্লাস্ট হয় তাহলে তো প্রচুর লোক মারা যাবে। মনে হয় সেই জন্যই স্টেশনটাকেই টার্গেট করেছে। স্যার, বুঝতে পারছি না কি ধরনের বম প্ল্যান করে রেখেছে। বম স্কোয়াডকে ফোন করেছো? হ্যাঁ স্যার। আর পুলিশকে? হ্যাঁ স্যার। গুড, আমাদের যে করে হোক বমটা ফাটার আগে ডিফিউজ করতে হবে, না হলে কয়েক হাজার মানুষ মারা যাবে। আগে বোমটা খুঁজে বের করি, না হলে দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে। দয়া করে শুনবেন, যাত্রীদের কাছে অনুরোধ করা হচ্ছে স্টেশন চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, তাতে আপনাদেরই মঙ্গল। যাত্রীদেরকে জানানো হচ্ছে মুম্বাই থেকে কলকাতাগামী গীতাঞ্জলি এক্সপ্রেস 2 ঘন্টা লেটে চলছে। যাত্রীদের এই অসুবিধার কারণে আমরা দুঃখিত। ডাস্টবিনের মধ্যে বোম রেখেছে। যাত্রীদেরকে জানানো হচ্ছে মুম্বাই থেকে কলকাতাগামী গীতাঞ্জলি এক্সপ্রেস 2 ঘন্টা লেটে চলছে। যাত্রীদের এই তার দেখছি স্টেশনের চারদিকে চলে গেছে। অভিজিৎ, বোম পাওয়া গেছে এখানে ফুটওভার ব্রিজের নিচে ডাস্টবিনের মধ্যে। কুইক, হ্যাঁ তো, হ্যাঁ, এই যে ডাস্টবিনের মধ্যে, আর এখান থেকে তারগুলো চারদিকে ছড়িয়ে রেখে দিয়েছে। আরে ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। ওই দিকটা চলুন। স্টেশন থেকে সবাইকে এক্ষুনি বের করতে হবে। পুরবি, একটা কাজ করো, অ্যানাউন্স করাও স্টেশনে, যত লোক আছে সবাইকে বাইরে বের করো। কুইক স্যার। স্যার, স্যার, বম স্কোয়াডের লোকেরা চলে এসেছে। আপনারা তাড়াতাড়ি বমটা ডিফিউজ করুন, আমরা সবাইকে এক্ষুনি বাইরে বের করছি। সমস্ত যাত্রীদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা এক্ষুনি স্টেশন ছেড়ে বেরিয়ে যান, স্টেশনে বিপদের সম্ভাবনা আছে, তাড়াতাড়ি করুন। বড্ড শক্তর গুলি চালানোর, হ্যাঁ চল, আমি প্র্যাকটিস করাবো তোকে, চল।
কে বলেছে এগুলো করতে? বস, সব কিছু প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু হঠাৎ করে সিআইডির লোকেরা চলে আসে, সব বোম ডিফিউজ করে দেয়, একটাও বোমার ফাটবে না। আমি এক ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি, তুমি ওখানে তৈরি থেকো। স্যার, দেখুন, রুবির স্বামী আর বাচ্চাদের বন্দি করে রেখেছে। আরে, এটা তো ম্যানেজার অমিত। আরে তুমি যাও না, শো শুরু হতে চলেছে, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তুমি যাও যাও যাও। আচ্ছা আচ্ছা, এই জন্য ও সেদিন তাড়াহুড়ো করছিল। ও চাইছিল না মেয়েটা আমাদের এই ব্যাগটার ব্যাপারে বলুক, যাতে ওরা বোম রেখেছিল। স্যার, স্যার, ওই লোকটা কে? ওর মুখটা তো দেখা যাচ্ছে না। এই গন্ডগোলটা কি করে হলো অমিত? কি জানি, সিআইডি কোথা থেকে চলে এলো। চলে যা, তাড়াতাড়ি চলে যা। সিআইডিদের নাক কুত্তার মতন, শুকতে শুকতে যে কোনো সময় চলে আসতে পারে। তাহলে এর কি করব? আমাদের আমাদের এখান থেকে যেতে দাও প্লিজ। আমরা 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 কাউকে কিছু বলবো না, কিছু বলবো না কাউকে আমরা। চুপ, এদেরকেও এখান থেকে সঙ্গে নিয়ে চলো, পরে দেখা যাবে কি করা যায়। হ্যাঁ, যদি এদের ছেড়ে দিই আর যদি সিআইডি চলে আসে, এ সব কিছু বলে দেবে। নিয়ে চলো একে। চলো ওঠাও এদের। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সিআইডি? হ্যাঁ সিআইডি। কি করবো, তোমরা আমাদের কথা মনে করছিলে তাই আসতেই হলো স্বাগত জানাতে। পালালে কিন্তু মারা যাবে। চল এদিকে, চল। মিস্টার অর্ণব, অর্ণব বাবু বেঁচে আছো এখন? মরনি তাহলে? আচ্ছা, তার মানে শুটিং এ তোমার অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু পুরোটাই নাটক ছিল? বল, চলো। হ্যাঁ স্যার, আমি আর নিতিন এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছি। আমাদের ক্ষমা করে দিন স্যার। কেন কেন করেছিস এরকম জঘন্য অপরাধ? স্যার, রঘু আমাকে বাধ্য করেছিল। কিভাবে বাধ্য করেছে? স্যার, অর্ণব আমার থেকে টাকা ধার করেছিল আর ও দিতে চাইছিল না। শহরে আমি হইচই বাঁধাতে চাইছিলাম, বোম ব্লাস্ট করে আতঙ্ক ছড়াতে চাইছিলাম। টাকার পরিবর্তে আমি এই কাজ এঁকে দিয়েছিলাম। আর তুমি তোমার নিজের এক্স ওয়াইফ, তাকেও এই নোংরা কাজে জড়িয়ে নিলে। হ্যাঁ হ্যাঁ স্যার, কারণ আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ? কিরকম প্রতিশোধ? স্যার, রুবি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল,
আমি খুব রেগে গিয়েছিলাম, সেই জন্য আমি নীতিন আলুর বাচ্চাদের কিডন্যাপ করেছিলাম আর রুবিকে হুমকি দিয়েছিলাম, যদি ওর স্বামী আর বাচ্চাদের সুস্থ দেখতে চায় তবে যেন আমার একটা কাজ করে দেয়। ও তো আমার কথা অনুযায়ী এক ডান্স স্কুল আর সবজি বাজারে বোম প্ল্যান্ট করেছিল স্যার। ওই ডান্স স্কুলে বোম রাখা হয়েছে সেটা অমিত জানতো, তাই না? স্যার, রে আমাকে টাকার লোভ দেখিয়েছিল, সেই জন্য এই কনসার্টে তুমি ওই ডান্সারটাকে শোয়ের জন্য ব্যস্ত করে দিলে, যাতে ওই ব্যাগটার ব্যাপারে সে আমাদের কিচ্ছু না বলতে পারে আর বোমটা ফেটে যায়। তাহলে রুবি আত্মহত্যা কেন করলো? চাপ সহ্য করতে পারিনি, আমি ওকে বলেছিলাম আত্মহত্যা করতে, কারণ ও যদি বেঁচে থাকত তাহলে এই কথাটা বাইরে প্রকাশ পেত। স্যার, এই লোকগুলো আমার সুখী সুন্দর পরিবারটাকে নষ্ট করে দিল, এই লোকগুলোকে সব থেকে কঠিন শাস্তিটা দেবেন। এই বদমাশগুলো শুধুমাত্র তোমার সুখের ঘরটাই ভাঙেনি, বরং এই দেশে আতঙ্ক ছড়াতে চেষ্টা করেছে। এই তিনজনের তো ফাঁসিই হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.